নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, একজন আমার বন্ধু রিকোয়েস্ট করেছিল তাই ভিডিওটা বানালো। তো আজ আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা প্রথম অর্কিড করছে বা অর্কিড শুরু করেছে, নতুন নতুন শুরু করেছে বা অর্কিড করতে ইচ্ছুক কিন্তু একটু ভয় লাগছে, বা অনেকে ইউটিউব দেখে নানা রকম ভিডিও দেখে অর্কিড করছেন কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ছেন, যেমন পাতা পচে যাচ্ছে, এই পাতা হলুদ হয়ে যাচ্ছে অর্কিডের, শিকড় পচে যাচ্ছে না, ফুল আসছে না, বেশিরভাগ গাছ মারা যাচ্ছে, অ্যাকচুয়ালি পচে মারা যাচ্ছে। সেই সব যত রকমের প্রবলেম রয়েছে আমি সব আজ সলিউশন করার চেষ্টা করব, এবং কীভাবে রাখবেন, কোথায় রাখবেন, জায়গা নির্বাচন, পরিচর্যা কী, কী কী রোগ হলে তার প্রতিকার কীভাবে করতে হয়, আমরা কি ভুলগুলো সাধারণত করে থাকি অর্কিড লাগানোর ক্ষেত্রে, যারা প্রথম লাগাচ্ছে বা যারা একটু পুরানো ক্ষেত্রে তারা অনেকটা ইয়ে হয়ে যায়, এক্সপিরিয়েন্স হয়ে যায়, কিন্তু যারা প্রথম লাগাচ্ছে যে কী ভুলগুলো সাধারণত করে অর্কিড মারা যায়, তার আমি সবগুলো একদম এক ধাপে ধাপে ভালো করে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের মনে কোনো ডাউট থাকবে না, আর কোনো রকম যদি ডাউট থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাবে যে কী সমস্যা হচ্ছে। আর আমার চ্যানেলে যদি প্রথম বন্ধুরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি বন্ধুরা, তো প্রথমে একটা কথা বলি বন্ধুরা, যে যারা অর্কিড কিনছেন নতুন, ঠিক আছে, তো তাদেরকে বলবো যে বন্ধুরা অর্কিড কেনার সময় যারা নতুন শুরু করছেন একটু ছোট সাইজ, যেমন এই এটা সিডিলিং সাইজ, ঠিক আছে, আমি এখন এটাকে রিপোর্ট করিনি, ঠিক করে জাস্ট রেখেছি, আমি আমার বাড়িতে পট নেই, পট অর্ডার করা হয়েছে, পটগুলো এসে গেলে আমি লাগিয়ে দেবো। তো এটা সিডিলিং সাইজ, তো সিডিলিং সাইজ প্রথমে বেশি কেনার দরকার নেই, যদি কেনার ইচ্ছে থাকে একে একটা বা দুটো কিনুন, ঠিক আছে। ম্যাচিওর সাইজ যে গাছগুলো হয় এরকম বড় সাইজের, এটা খুবই বড়, এটা আমার বাড়িতে প্রায় অনেক দিন রয়েছে, মানে অনেক দিন না, অনেক বছর রয়েছে, প্রায় দু বছরের গায়ে। তো কমসে কম ম্যাচিওর গাছ কিনুন, কমসে কম কুঁড়ি থাকবে বা ফুল হয়ে থাকবে। এতে সুবিধাটা কী হয়, প্রথমে বলে রাখি বন্ধুরা, যখন আপনারা গাছ কিনবেন, এই ছোটো সাইজের গাছ কিনবেন, এতে কিন্তু সমস্যা একটু বেশি আসে শিকড় টিকড় পচে যাওয়ার ক্ষেত্রে, তো রোগ ধরতে পারবে না। বড় ম্যাচিওর গাছ হলে কী হয় যে এতে সাধারণত খুব প্রবলেম আসে না, আর এলেও বড় গাছ একটু এর ইমিউনিটি পাওয়ারটা কিন্তু বেশি থাকে, তো আর ধৈর্য ধরতে হয় ওই অর্কিডে অনেকটাই। তো ছোটো গাছ নিলে কী হয় অনেকটা ধৈর্য হারিয়ে যায়, আর ফুল আসতে দেরি হলে তখন কিন্তু অনেকে অর্কিড থেকে একটা ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে। তো প্রথমে আমি সাজেস্ট করব যে ম্যাচিওর গাছ কমসে কম দুটো নিন, সিডলিং সাইজ একটা কিনুন, ঠিক আছে। তো কেনার পর কী করবেন, বাড়িতে নিয়ে আলেন, যে কোনো নার্সারি থেকে বা অনলাইন থেকে যেখান থেকেই নিয়ে আসুন না কেন, গাছটা নিয়ে আসার পরে বালতিতে করে বা যে কোনো করে জায়গায় করে জল নেবেন 1 লিটার, বা গাছটা ডোবাতে যতটা জল লাগবে 1 লিটার অনুযায়ী যদি আমি অনুমান করি, ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারেন, লিকুইড বেস হোক বা পাউডার বেস হোক, কোনো সমস্যা নেই, ব্যবস্থা হতে পারে, পাউডার যদি হয়, সাপ সব থেকে ইজিলি পাওয়া যায়, তো সাপ নেবেন 1 চামচের মতো, দিয়ে 1 লিটার জলে গুলে দেবেন, এই গাছটাকে 15 থেকে 20 মিনিটের মতো ডুবিয়ে রাখবেন। সব এই খোসা টোসাগুলো যেগুলো পুরানো রয়েছে, নারকেলের ছোপড়া, এগুলোকে ছাড়িয়ে ফেলে দেবেন, ঠিক আছে। তারপরে কী করবেন, আর যদি বাড়িতে বড় গাছ থেকে থাকে এই রকম গাছ, সেই একই প্রসিজার, কিন্তু এই বড় গাছকে তো মানে পুরো জলে ডোবানো সম্ভব নয়, তো আমরা একে ভালোভাবে 1 চামচের জায়গায় 1.5 চামচ ফাঙ্গিসাইড দেবো, এবং গাছটাকে ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত গাছে স্প্রে করে দেবো, ঠিক আছে। তারপর আমরা গাছটাকে শুকনো করে আবার রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য আমাদের কী লাগে সব আমি এক ধাপ করে বন্ধুরা বলছি, যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো সমস্যা আশা করি থাকবে না, কী কী রোগ হয়, কী কোথায় রাখতে হবে, সম্পূর্ণ আমি ভিডিওর মধ্যে কিন্তু তথ্য দেব। তো আমি নিয়েছি বন্ধুরা চারকোল, চারকোলটা খুবই জরুরি, নিয়েছি নারকেল ছোপড়া, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সব বাড়িতেই বানানো আমার, নিয়েছি কিছু ইঁটের ঝামা, ঝামাটা বন্ধুরা সবসময় পাওয়া যায় না, আমিও সবসময় পাই না, লাস্ট পেয়েছি একটা, নাহলে আমি ইঁটের টুকরোই বেশি ব্যবহার করি, আমার বেশিরভাগ গাছে 80% গাছে কিন্তু নারকেলের, এই নারকেল সরি ইঁটের টুকরোই কিন্তু রয়েছে।
আর কিছু আমার বাড়িতে পড়েছিল, কিছু পাইন বার্ক, না দিলেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই বন্ধুরা, ভয় পাওয়ার কিছু না। অনেকে অনেক কিছু দিয়ে লাগায়, একদম আমি নিজে থেকে বলছি বন্ধু, বন্ধুর মতোভাবে বলছি, কোনো কিছুরই দরকার নেই। যদি তোমরা এই চারকোল আর যদি এই ইঁটে দিয়েও লাগাও, ইঁটের টুকরো দিয়ে লাগাও, তাতেও গাছ 100% সুন্দর এবং আপনি সাকসেস হবেন, ফুল পাবেন। আরেকটা কথা বলে রাখি, যারা নারকেলের ছোবড়া শুধু লাগিয়ে রেখেছে, যারা ভালোভাবে গাছকে পরিচর্যা করতে পারে তারাই লাগাবেন, কিন্তু নারকেলের ছোবড়াতে গাছের গ্রোথ খুব সুন্দর হয়, কিন্তু এটা আমি বলবো না যে গাছটা এতেই লাগাবে। এগুলোকে আমি মিক্স করে নেব। একটা কথা, তুমি যখন নতুন প্রথম মার্কেট কিনবে বন্ধুরা, কিনতে যাবে, এই ডেনড্রোবিয়ামের প্রজাতিটাই কিন্তু কিনবে। ডেনড্রোবিয়ামটাই কিন্তু খুব স্ট্রং জাতীয় অর্কিড হয়, অন্য কোনো টাইপ কিনতে যাবে না, ওগুলোতে রিক্স হবে। তো যাই হোক, আমরা এরপরে আমার পুরনো অর্কিডটা নিয়েছি, আমার অর্কিড লাগানো অনেক ভিডিও রয়েছে। তো যাই হোক, এটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটা অনেক দিন ধরে আমার বাড়িতে রয়েছে, আমি নার্সারি থেকে এনেছিলাম, এই অবস্থাতেই আমি রেখে দিয়েছিলাম, প্রায় 2 বছরের মতো হয়েছে, অনেকবার ফুলও দিয়েছে। নারকেল ছোবড়ায় থাকলে গাছ দ্রুত বৃদ্ধি পায়, তখন আমি এনেছিলাম, এতগুলো থাকেনি, হয়তো এই 3-4টে হয়তো ইয়ে ছিল, স্টেমগুলো ছিল গাছের, এই কমই স্টেম ছিল, এখন অনেক বেড়ে গেছে। তো যাই হোক, আমি এই পুরোনোগুলোকে ছাড়িয়ে দেবো। তো ফটাফট করে এগুলোকে ছাড়িয়ে নিই, একটু ছাড়ানোর সময় একটু ধ্যান রাখবেন বন্ধুরা। আর এটা ছাড়ানোর আগে, এটাকে আমি প্রথমেই বলেছি, এটাকে ভিজিয়ে নিতে হবে 10-15 মিনিট ফাঙ্গিসাইডের জলে। তো কি হবে, এগুলো ইজিলি এ থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে, আর না হলে শক্ত হলে কি হবে, এগুলো ছাড়তে অসুবিধা হবে। আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভিজে যায়। হ্যাঁ, কিছু রুট ড্যামেজ হবেই বড় গাছের ক্ষেত্রে, ছোটো গাছে অতটা হবে না যদি সিডলিং সাইজ হয়। তো যাই হোক, এটাকে আস্তে আস্তে বের করে নেব। ধ্যান রাখবো যে রুট যত কম ড্যামেজ হয়, ভালো করে আমার মিডিয়াটাকে বের করে দিতে পারি যত ইজিলি, রুটগুলোকে নষ্ট না করাই কিন্তু ভালো। গাছটা রুট সত্যি কী হারে করেছিল, কীভাবে যত্ন নিলে এরকম রুট আসবে বন্ধুরা? অনেকে রুট আসে না গাছের, ইয়ে হয়ে যায়, বলছে রুট আসছে না ঠিকঠাক, রুট না হলে কিন্তু গাছের গ্রোথ হবে না। রুটটা সব থেকে প্রথমে যত কী কী দিলে রুট ফুটগুলো আসবে, ফুল আসবে, এটা আমার দেখো কত ফার ফুল হয়ে গেছে, একবার দুটো করে স্টিপ ফুল হয়েছিল, এবারে একটা এসছে, আমি তবু দেখানোর জন্য একবার করেই দিচ্ছিলাম, এটা বর্ষাকাল চলছে আমার। তো যাই হোক, এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, আর কোনো সেরকম কিছু নেই। ঠিক আছে, এইবার আমরা কি করব, এরপর বন্ধুরা একটা পট নিয়েছি, সাইজটা দেখতে পারেন প্রায় 6-7 ইঞ্চির মতো রয়েছে, এটা বড় গাছের ক্ষেত্রে, ছোটো গাছ হলে কিন্তু এর থেকে ছোট নিতে হয়। এরপর আমরা যে মিডিয়াটা বানিয়েছিলাম এটা দিয়ে দেবো। নারকেল ছোবড়াটা কম মাত্রায় রয়েছে, এবারে কম ইউজ করেছি, কেন এবারে যেটা আমি রিপোর্ট করব, আশা করি একদম 5 বছর আমি হাত দেবো না, সেই জন্য চারকোলটা বেশি আর ইঁটের টুকরোটা একটু বেশি দিয়ে কিন্তু বসাবো। ঠিক আছে, ছোবড়া একটু কম দিলেও হবে বড় গাছের ক্ষেত্রে। এইবারে এবারে গাছটাকে বসিয়ে দেব, তারের আগে থেকেই আমি একটা টবের সাইডে একটা ইয়ে করে দিয়েছিলাম হ্যাঙ্গিংয়ের জন্য, এগুলো আমি সব বাড়ি থেকেই বাড়ি নিজেই বানাই, শুধু পটটা আমাকে কিনতে হয়, গাছটা কিনতে হয়, একটা বেঁধে দেব। গাছের স্টেমগুলো কীরকম হয়েছে, কত মোটা মোটা হয়েছে বন্ধু, এই গাছটা এবার মোটামুটি একটা সোজা হয়েছে, এটা এই পাশে করে দিতে হবে, দড়ি বেঁধে দিই গাছটাকে সোজা রাখার জন্য। আর খুব যদি লম্বা গাছ হয় তারও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমি ডিসক্রিপশানে সব লিঙ্কগুলো দিয়ে দেবো, ওইগুলো একবার দেখে আসতে পারেন, এর থেকে ভালো করে লাগানো আমি আরও দেখিয়েছি। আমি শুধু জাস্ট এখন দেখানোর জন্য একটা হালকাভাবে দেখাচ্ছি। তো এইখানে মিডিয়াগুলো ভরে দেব কাঠ কয়লা থেকে, ইট কুচি, ইট ভাঙা যা রয়েছে
সব ভরে দেব। আর আমি প্রথমে বলেছি লাগানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই অংশটা, এই যে উপরের অংশ, এটা কখনোই কিন্তু নিচে দেওয়া যাবে না, এটা সবসময় উপরে থাকবে। ঠিক আছে, বেশ ভালো করে বসিয়ে দিতে হবে। কিছু রুট ড্যামেজ অবশ্যই হবে, কেননা নতুন করে যখন এই মিডিয়াগুলো প্রেসার দেওয়া হবে কিছুটা কিন্তু রুট ড্যামেজ অবশ্যই হবে। রিপোর্ট করার পরে কিন্তু বন্ধুরা এত রুট থাকা সত্ত্বেও কিন্তু আবার নতুন রুট আসবে সাইড থেকে, তোমাদেরকে অবশ্যই আপডেট আমি দেব, তখন বুঝে যাবে যে গাছটা কিন্তু সুন্দরভাবে ধরে গেছে। এরপর কি করব, আমরা যে ফাঙ্গিসাইডটা বানিয়ে রেখেছিলাম গাছটাকে ধোয়ার জন্য, প্রথমে ডোবানোর জন্য, সেইটাকে একটা কড়াই নিয়ে এখানটা ভিজে যাবে, ফাঙ্গিসাইডে জলটা হচ্ছে দিয়ে দেবে, বেশ ভালো করে ভিজে একদম মিডিয়াতেও দিতে হবে। ঠিক আছে, মিডিয়াগুলো একদম সুন্দর ধোয়া যায়, মিডিয়ার মধ্যেও কিন্তু জীবাণু ঠিক থাকতে পারে অবশ্যই, আর গাছটাও আমরা একটু বেশ ভালো করে ধুইয়ে দেব। গাছটাকে বেশ ভালো করে ধুইয়ে দিতে হবে একদম ফাঙ্গিসাইড দিয়ে, একটু বেশি মাত্রাতেই দিয়ে রাখতে পারো, এক চামচের জায়গায় দেড় চামচও দিয়ে রাখতে পারো। এই নতুন যে রুটগুলো কিন্তু এর ভেতরে ভেঙেছে, ওখান থেকে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক খুব ইজিলি হতে পারে, সেই জন্য ভালো করে ধুইয়ে দেওয়া খুব জরুরি। এটা ছোটো গাছ যদি হতো, ছোটো টপ যদি হতো, আমি কিন্তু এটাকে পুরো ফাঙ্গিসাইডের জলে পুরো মিডিয়াটাকে টপ সহ ডুবিয়ে দিতাম। ব্যাস এরকম করে ধুইয়ে দিন, আশা করি গাছটাতে আর কিছু হবে না। এরপর যাই দ্বিতীয় নম্বর টপিকে। এরপর বন্ধুরা জায়গা নির্বাচন কীভাবে করবেন, কোথায় গাছটাকে রাখবেন? বন্ধুরা সবথেকে ভালো একটা জায়গা বলে রাখি, পূর্ব দিকে যদি, এখন ব্যালকনি হচ্ছে অনেক বাড়িতেই, পাকা বাড়িতে ব্যালকনি হচ্ছে, পূর্ব দিকে যদি কোনো ব্যালকনি থেকে থাকে তো সেইখানে রাখার চেষ্টা করুন। পূর্ব দিকে এমন জায়গায় রাখুন ডাইরেক্ট সানলাইটটা যেন একদম সকালে এক থেকে তিন চার ঘন্টা পর্যন্ত লাগবে, ঠিক আছে, তারপর আর রোদটা লাগবে না, এরকম জায়গা যদি হয় অর্কিডের পক্ষে একদম সুইটেবল জায়গা। এরপর তাহলে যদি পূর্ব দিকে জানলা যদি না থাকে বা যদি আমার বারান্দা না থাকে তাহলে কোথায় রাখবে, তাহলে এরকম জায়গায় রাখুন কোনো জানলার সামনে রোদ নয়, ডাইরেক্ট লাইট আসে, খুব সুন্দর লাইট আসে, ছায়া জাতীয় লাইট না, একদম ভালো লাইট আসে, এরকম জায়গায় রাখুন। আর যদি এরকম যদি জায়গা না থেকে থাকে, কোনো নিশ্চয়ই বাড়ির ছাদটা রয়েছে, তো ছাদে নেট দেন, গ্রিন নেট দেন, 75-50% গ্রিন নেট দেন, তার নিচে রাখুন, সেখানেও কিন্তু ভালো হবে। এইসব গাছ কিন্তু ডাইরেক্ট লাইট খুব সুন্দর পছন্দ করে, কিন্তু ডাইরেক্ট সানলাইট নয়, সেটা নেটের ভিতর দিয়ে আসলে ভালো হয়, এবং পূর্ব দিকে যদি কোনো ব্যালকনি থেকে থাকে তাহলে তো খুবই সুন্দর হয়, হাওয়া বাতাস খেলবে, খুব সুন্দর, পারফেক্ট জায়গা, সেরকম জায়গায় থাকলে কিন্তু ফুল খুব মানে তাড়াতাড়ি আসবে। তো এরপর ধরে এটা বলে রাখি, এটাতে আমরা কিন্তু এক হপ্তাহ এই গাছটাকে কোনো খাবার দেব না, শুধু যদি হয় একদিন ছাড়া জল দিন, এক হপ্তাহর মতো শুধু জল, নর্মাল জল। আরেকটা জিনিস বন্ধুরা বলে রাখি, এটা অনেকেই জানে না, বৃষ্টির সময় বৃষ্টির জল যত পারে ধরে রাখুন, ভরে রাখুন ড্রামের মধ্যে, যা হোক কিছুর মধ্যে, বৃষ্টির জলের মতো কিন্তু এর আর কিছু নেই, বৃষ্টির জলকে ধরে গাছে পুরো স্প্রে করুন, গাছ সুন্দর গ্রোথ হবে। আর মাঝে মাঝে যদি পসিবল হয় যখন বৃষ্টি হবে পুরো গাছকে টপ সদ, মানে এই টপ নয়, যেগুলো গাছ সেট রয়েছে একদম সেট হয়ে গেছে পুরনো গাছ, বৃষ্টির জলে রেখে দিন এক ঘন্টা দু ঘন্টা একদিন, আবার ভিতরে নিয়ে চলে আসুন, ওতে কিন্তু গাছ অনেক সুন্দর থাকে। আর যদি না পসিবল হয় বৃষ্টি জল ধরে, আমি যেটা করি বৃষ্টি জল ধরে রেখে স্প্রে করে দিই, কোনো ওষুধ কিছু লাগবে না। এরপর বলি পরিচর্যা কীভাবে নেবেন। বন্ধুরা পরিচর্যায় সবথেকে বড় আমরা ভুল করি, অনেক রকম ইউটিউব থেকে ভিডিও দেখি, নানা রকম নানা কিছু করি, গাছ মারা যায়। এইসব যে পাতাগুলো রয়েছে এখানে পাতায় হলুদ জ্বলে আসে, পাতায় এরকম কালো কালো, এই যে কালো দেখতে পাচ্ছি এর থেকে বড় বড় কালো হয়, কখনো কখনো কি হয় এই পাতা এরকম বড় বড় হলুদ হয়ে গিয়ে পাতা নরম হয়ে গিয়ে পচে যায়, নরম হয়ে গিয়ে পচে যাওয়াটা আমি
আমার ফেসবুকে কিছু বন্ধু বান্ধব আমাকে ফটো পাঠায়, তো দেখেছি ওই রকম এরকম পচে যাচ্ছে, নিচের রুট পচে যাচ্ছে, না কী ব্যাপার? ভালো করে জানার পর দেখা গেল যেখানে যার বাড়ির ওয়েদার যেরকম, কারো যদি একটু ঠান্ডা প্রকৃতির জায়গা হয়, একটু হাওয়া বাতাস বেশি খেলে কিন্তু তাপটা কম, তারা কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ সময় দুবার জল দিয়ে দিচ্ছে গাছে। তো মিট হয়তো মানে নারকেলের ছবি একটু বেশি পরিমাণে রয়েছে, তার উপরে দুবার জল দিচ্ছে, এখন তিনবার জল দিয়ে দিচ্ছে। বন্ধুরা, ওই রকম করলে কিন্তু গাছ পচে যাবে। বেশি ড্রেনড্রোম বেশি মানে যত্ন পছন্দ করে না, এই ড্রেনড্রোমিয়াম যে প্রজাতি রয়েছে বেশি যত্ন পছন্দ করে না। একে একদিন জল দিন, বর্ষাকাল যদি হয় একদিন ছাড়া জল দিন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর মিডিয়া আমি এরকম মিডিয়াতে লাগান, কোনো সমস্যা নেই, জল অটোমেটিকলি ড্রেন হয়ে যাবে। আরেকটা জিনিস, যখন আমরা জল দেব আমরা দেখব যে মিডিয়াটা হালকা শুষ্ক টাইপের আছে কিনা, একদম যদি ভেজা ভেজা মনে হয় জল দেওয়া দিয়ে দরকার নেই, ঠিক আছে? আর কী কী দিতে হবে গাছে? বন্ধুরা, এনপিকের নানা রকম এনপিকে রয়েছে, ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20, এগুলো কিন্তু হপ্তায় একবার দিন, ঠিক আছে? গাছ কিন্তু খুব সুন্দর গ্রো হবে। গাছ যাদের ম্যাচিওর হয়ে গেছে, ম্যাচিওর গাছে তাহলে কি আমরা 19-19, হ্যাঁ 19-19-20-20-20 এগুলো দেওয়া যাবে হপ্তায় একদিন। এই হপ্তাহে 19-19-19 স্কিল দিলেন, পরের হপ্তাহে 20-20-20 দিলেন, হপ্তাহে নির্দিষ্ট একদিন সেট করে নিন, রবিবার বা সোমবার যে কোনো একদিন, তো ওই দিন ছাড়া ছাড়া এক একদিন করে দিয়ে দিন, খুব সুন্দর কাজ করবে। এরপর দেবেন সুপার সোনাটা। সুপার সোনাটা যদি থেকে থাকে বন্ধুরা, একটা সুপার সোনাটা নাহলে কিনে নিয়ে আসবেন, দামটা একটু বেশি কিন্তু কাজ সুন্দর হয়, কোনো গাছের প্রবলেম আসে না সাধারণত। একবার হপ্তায় একবার লাগবে না, 15 দিনে একবার দিন, 1 ml জলে, সরি 1 ml লিকুইড 1 liter জলে দিন, খুব সুন্দর কিন্তু গাছে গ্রোথ ভালো হয়, ঠিক আছে? এরপর যদি হিউমিক অ্যাসিড থেকে থাকে, অনলাইনে পাওয়া যায় বন্ধুরা হিউমিক অ্যাসিড, একটা হিউমিক অ্যাসিড নিয়ে আসবেন, গাছের রুট ডেভেলপ করতে অনেক সাহায্য করে। এরপর কী দেবেন, একটা সিউড নিয়ে আসবেন, সিউড, আমি সিউডটা আমার আমি যেটা ব্যবহার করি আবার দেখাবো। সিউড কিন্তু অনেক রকমের পাওয়া যায় দোকান থেকেও, কিন্তু যেখানে সার ওষুধ টষুধ পাওয়া যায় ওখানে সিউড বললে নানা রকমের সিউড পাওয়া যায়। ওই 1 liter জলে 1 ml মতো দিবেন, ওগুলো মাসে একবার স্প্রে করলেই লেগে বেশি, ওগুলো রুট টুট ডেভেলপ করতে খুব সাহায্য করে। যখন ফ্লাওয়ারিং, আমি যেটা বলতে যাচ্ছিলাম ভুলে গেছি, যখন ফ্লাওয়ারিংয়ের টাইমে আসবে গাছে তখন কী দেবেন গাছে, তখন 0-52-34 বলে একটা এনপিকের একটা ব্যালেন্স এনপিকে রয়েছে, ওটা দেবেন। ওটা দিলে ফুল কিন্তু খুব বড় সাইজ এবং গাছে ফুল আসতে সাহায্য করে। এইগুলো ব্যবহার করুন বন্ধুরা, অর্কিড যদি রাখতে চান একটু এই জিনিসগুলো কিনতে হবে। আর ফাঙ্গিসাইড অবশ্যই রাখতে হবে, আমি বলবো ফাঙ্গিসাইড বন্ধুরা হপ্তায় একদিন করে, যেমন ফার্টিলাইজারটা দিচ্ছেন ধরুন রবিবার দিচ্ছেন, ঠিক আছে, এটা মঙ্গলবার বা বুধবার বা বৃহস্পতিবার দিলে হপ্তার মাঝখানে একবার, আর বর্ষাকাল যদি হয় প্রত্যেক হপ্তাতে একবার করে দিন। বন্ধুরা যারা নতুন করছেন অবশ্যই দিন, পুরো গাছকে সুন্দর করে ধুইয়ে দিন, এটা খুব ভালো। যদি বর্ষাকাল না হয়, গরমকাল যদি হয়, তো 15 দিনে একবার ফাঙ্গিসাইডটা অবশ্যই দিতে হবেই, ফাঙ্গিসাইডটা খুব দরকার, সেটা লিকুইড হোক বা যে কোনো, এই দেখুন আমার কাছে পড়ে আছে ব্যাবিস্টিন, এটাও কিন্তু খুব ভালো, ওখানে একটা সাফ রাখা আছে, সাফটাও ভালো, আমি সাফটাও বেশি ব্যবহার করি, একটু দামটা কম, কাজটা খুব সুন্দর ভালো। লিকুইডেও একটা রয়েছে, এই যে লিকুইডটা আমি খুব গাছে প্রবলেম হলে তখন ইউজ করি, তার আগে না। তো যাই হোক, এরপর রোগ কী হয়, রোগ বন্ধুরা সবথেকে বেশি হয় এই সানবার্ন, যেটা কালো কালো একটু ডট পড়ে যায়, যদি রোদ একটু বেশি পড়ে যায় গাছে, প্রথম হয়তো কোথা থেকে গাছ নিয়ে এলেন, সেখানে ছিল হয়তো একটু হালকা ছাওয়াতে, আপনার বাড়িতে একটু বেশি রোদ বেয়ে যাচ্ছে, যাই হোক, তো এরকম আসতে পারে, তো তখন কী করবেন, একটু ছায়া রাখার চেষ্টা করবেন। সানবার্নটা খুব একটা গুরুতর রোগ নয়, ঠিক আছে, এটাতে তেমন কিছু ভাবনা চিন্তা কিছু নেই, শুধু একটু রোদটা অ্যাডজাস্টমেন্ট করলেই হয়। আর খুব ছায়াতে যদি গাছ রেখে দেওয়া হয় বন্ধুরা, ফুল দেবে না, এটা 100% বলে দিচ্ছি। তো খুব সুন্দর লাইট লাগবে, আমি সেটা প্রথমেই বলেছি, লাইট লাগবে, এরকম জায়গাতে গাছ ড্রেনড্রোবিয়ামকে রাখুন, গাছ খুব সুন্দর বাড়বে, ঠিক আছে? আর রোগ হয় এই শিকড় পচা, শিকড় পচা বলেছি, যে জল টল একটু কম দেওয়ার চেষ্টা করবেন, মিডিয়াকে একটু শুকনো শুকনো রাখার চেষ্টা করবেন, শিকড় পচা কখনোই হবে না। আর এই নারকেল ছোবড়াকে থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, নারকেল ছোবড়া কিন্তু খুব ভালো খুব খারাপ, যেমন গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে নারকেল ছোবড়া, তোমরা যেখানে দেখবে বন্ধুরা
বড় বড় নার্সারি এবং যারা ফার্মিং পর্যন্ত করে, ফুল বিক্রি করে অর্কিড থেকে, আমাদের সেখান থেকেও একটা ফার্ম রয়েছে কিছুটা 10 কিলোমিটারের মধ্যে, একটা ফার্ম রয়েছে সেখানে লাখো লাখো গাছ রয়েছে, বড় বড় গাছ, সব নারকেল ছোপড়াতে লাগান, কোনো দিন তাদের শিকড় পচারও হয়। ব্যাপারটা তারা এরকম টাইমিং করেই তারা জলটা দেয়, মিডিয়াটা একদম শুকনো হলেই তবে দেয়, তার আগে না। জলের অভাব হলে গাছ কিন্তু ডেনড্রাইমে কোনো দিন মরবে না, এটা বলে দিচ্ছি বন্ধুরা, তুমি যদি 7 দিনও গাছে জল না দাও গাছ কিন্তু মরবে না। তো জল একটু দেখে শুনে কম করে দেওয়ার চেষ্টা করো। আর সাধারণত এই পাতা পচা রোগটা ওইটাও সাধারণত হয়ে থাকে, তো পাতা পচা হলে ওটাও বেশিরভাগ ফাঙ্গাস অ্যাটাক করলে হয়। যদি আমার এই পাতাটা পচে যায় তখন আমি গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো গাছটাকে, মানে গাছটাকে না সরি এই পাতাটাকে, যে কোনো একটা পাতা যদি এরকম পাতায় হয়ে থাকে আমি গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে তখন গাছটার মিডিয়া থেকে আমি গাছটাকে সম্পূর্ণ আলাদা করে দেবো। খুব বেশি মাত্রায় হলে বন্ধুরা তার আগে না, গাছটাকে পুরো মিডিয়া থেকে আউট করে দিয়ে ফাঙ্গিসাইডের মধ্যে পুরো লিকুইড বানাবো, আমি যেরকম বলেছিলাম যতটা জলে দিয়ে ডুবিয়ে রেখে গাছটাকে প্রায় আধা ঘন্টা না 20 মিনিটের মতো ডুবিয়ে রাখবো, দিয়ে শুকনো জায়গায় মানে হাওয়াযুক্ত জায়গায় রেখে গাছটাকে শুকনো করতে হবে। শুকনো করার পর 2-4 দিন পর গাছটা আশা করি ঠিক হয়ে যাবে, তবে এটা সঙ্গে সঙ্গে করতে হবে। যদি কম মাত্রায় হয় শুধু পাতাটাকে কেটে ফেলে দিলে হয়, যদি পুরো গাছটাই হয়ে যায় এরকম পাতাগুলো সব একসঙ্গে পচে যাচ্ছে এরকম কিছু কিছু জায়গায় দেখা যায়, সেরকম হলে কিন্তু ওই কাজটা করতে হবে, মিডিয়া থেকে সম্পূর্ণ গাছটাকে আলাদা করে দিতে, মিডিয়া সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে, মিডিয়া একদম পরিষ্কার করে ফাঙ্গিসাইডে ডুবিয়ে রাখুন, শুকনো জায়গায় রাখুন, গাছটাকে এখন 2-3 দিন রেস্ট দিন, আশা করি ঠিক হয়ে গেলেই আবার মিডিয়ার মধ্যে বসান। এই রোগগুলো সাধারণত হয়ে থাকে, শিকড় পচা, পাতা পচা এইগুলো হয়ে থাকে। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে আমরা কী কী ভুলগুলো করে থাকি সাধারণত, ভুলগুলো সাধারণত করে থাকি বন্ধুরা এই বেশি জল দেওয়া গাছকে, এখান থেকে ওখান, এখানটা ঠিক ভালো হচ্ছে না, গাছটাকে 2 দিন এখানে রেখে দিই, এক জায়গায় ছিল গাছটা আমার একটা ব্যালকনির মধ্যে, এখানে ঠিকঠাক হচ্ছিল না, আবার নতুন একটা জায়গায় গিয়ে 2 তলার উপরে গিয়ে রেখে দিলাম এক জায়গায়। বন্ধুরা এরকম গাছটাকে এখান থেকে ওখান, এখান থেকে এখান করলে কিন্তু গাছটাকে স্ট্রেসে পড়ে যায়, ও যেখানে থাকে সেখানকে ও মান ধীরে ধীরে মানানোর চেষ্টা করে। তুমি যদি একটা গাছকে এখান থেকে আবার ওখানে কিছুদিন রেখে দাও, ওখানে ও অ্যাডজাস্ট করতে আবার টাইম লাগবে, তো আগেই জায়গাটা নির্বাচন করতে হবে, সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে। বেশি পরিমাণে জল দেব না, ফাঙ্গিসাইডটা দেব, ঠিক আছে, বেশি উল্টোপাল্টা জিনিস। আর ফার্টিলাইজার অনেকে কী করে বন্ধুরা, ফার্টিলাইজার বেশি দিয়ে ফেলে গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য, কখনোই দেবেন না বন্ধুরা, গাছ পচে একদম শেষ করে দেবে। এনপিকে বলুন, যে কোনো ফার্টিলাইজার বলুন, ফাঙ্গিসাইডটা অতটা ইয়ে হয় না, প্রবলেম করে না, কিন্তু যে কোনো খাবার গাছে দেওয়ার সময় যে কোনো, আমরা চাইবো যতটা 1 লিটার জলে যতটা দেওয়া দরকার তার থেকে যদি কমে দেন কোনো গাছের মানে প্রবলেম হবে না, কিন্তু বেশি যদি দিয়ে দেন বন্ধুরা ওখানেই প্রবলেমটা ফেস করতে হয়, ওখানেই প্রবলেমটা হয়। আমরা প্রথম প্রথম অ্যাকচুয়ালি আমি এটা করেছি, প্রথম প্রথম যখন আমি গাছ করতাম একটু বেশি পরিমাণে দিয়ে দিতাম, তো দেখতাম রুটসগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি বন্ধুরা এগুলো কখনোই করতে যাবে, গাছ এই গাছ খুব ধীরে ধীরে বৃদ্ধি হয়, ঠিক আছে, তো গাছকে টাইম দিন, সুন্দরভাবে টাইম দিন, গাছ খুব সুন্দর ধীরে ধীরে বাড়বে। তো গাছকে মানে বেশি মাত্রায় খাবার দিয়ে দেবো, বেশি মাত্রায় মানে জল দেব, গাছ দ্রুত বৃদ্ধি হবে, এইগুলো একদম সম্পূর্ণ ভুল, এই ভুল সাধারণত করে থাকি গাছ সেই জন্য নষ্ট হয়। তো বন্ধুরা যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও, আশা করি সবগুলো আমি তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রবলেমটা হচ্ছে দাদাই কী করব। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।